আর জনগণের জন্য কাজ করছি, জনগণ যদি ভোট দেয় আসি, না দিলে নাই, থাকে লক্ষ্মী যায় বালাই, এই হচ্ছে আমার কাছে খবর। কারণ আমার যে টার্গেট, আজকে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি মর্যাদা পেয়েছে। হ্যাঁ, আমি ইলেকশন করবো এই কারণে যে যেহেতু করোনার কারণে আমরা 24-এ করতে পারিনি, আমাদের 26 যে করব আমি সেটুকু করে দিয়ে যেতে চাই, সেটুকু করে দিয়ে যেতে চাই। আর নির্বাচন কাজ সব যখন ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসি আমরা ফলো করি, তো আপনি এখন যা ব্রিটেনে কিভাবে ইলেকশন হয়, তারা কিভাবে করে, আমরা সেভাবেই করব। এর মধ্যে হ্যাঁ, আমরা এটুকু উদাহরণ দেখাতে পারি, পার্লামেন্টের সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকালীন সময় তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি, ওই উদারতা আছে, এর আগে আমরা নিয়েছি। এমনকি 2014 সালে তো খালেদা জিয়ারও আমি আহ্বান করেছিলাম, তারা তো আসেনি, আর এখন তো তারা নাইও পার্লামেন্টে, কাজে ওদের নিয়ে চিন্তারও কিছু নেই। আর তারা মাইক লাগায় আন্দোলন করেই যাচ্ছে সরকার হটাবে, আমরা তো তাদেরকে কিছু বলছি না। আমরা যখন অপোজিশনে ছিলাম আমাদেরকে কি নামতে দিয়েছে, গ্রেনেড হামলা করে হত্যা করার চেষ্টা করছে, 21,000 নেতাকর্মী আমাদের হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারছে, নির্বাচন ঠেকাতে 500 স্কুল পুড়িয়ে দিয়েছে, 3,500 লোক আগুনে পড়া, 3,800টা গাড়ি পুড়িয়েছে, 27টা রেল পুড়িয়েছে, 9টা লঞ্চ পুড়িয়েছে, 70টা সরকারি অফিস পুড়িয়েছে, তারা তো জ্বালাও পোড়া ওইগুলি করে গেছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে আন্দোলন করুক, মানুষ চালুক, কোনো আপত্তি নাই, কিন্তু জ্বালাও পোড়া যদি কিছু করতে যায়, কোনো মানুষকে যদি আবার এরকম পোড়ায়, তো তাকে ছাড়বো না, মানুষের ক্ষতি আর করতে দেবো না। কারণ সেই পোড়া মানুষগুলির চেহারা বা তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, আপনাদের কষ্ট হয় না দেখলে? এক একটা পরিবার আছে, কি দুরবস্থা আছে, কেউ কি খবর রাখেন? নিজের সন্তানকে কোলে নিতে পারে না, নিজের চেহারা নিয়ে কোথাও যেতে পারে না, কি বিভৎস অবস্থা সৃষ্টি করেছে এই বিএনপি জামাত। 2008 নির্বাচনে তাদের 20 দলীয় কোচর সিট পাইছে মোট 29টা, কারণ তারা আবার বড় বড় কথা বলে। আর দালালি কার পয়সায় এই আন্দোলন করছে, কোথা থেকে টাকা পাচ্ছে? বাংলাদেশের মানুষ কি এত অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না? হাজার হাজার কোটি টাকা তো লুট করে নিয়েই গেছে, আর কাদের মদদে করছে সেটা তো খোঁজ নেন না, এত টাকা কোথায় পাচ্ছে? যে যে লোক নিয়ে আসে আর প্রতিদিন মাইক লাগায় বক্তৃতা দিচ্ছে, এটা তো এমনি এমনি বিনা পয়সা তো আর করছে না, তাদের তো রেকর্ড থাকে, কে কত টাকা পাচ্ছে, কত দিচ্ছে, কত লোক আনবে, মোটর সাইকেলে কতজন চড়বে, সেসব হিসাব তো আছে, তো সেগুলো আপনারা দেখেন না কেন? একটু খোঁজ নেন, জিজ্ঞেস করেন। প্রতিদিন এই আন্দোলন তাদের ওই, আবার কোথায় গাজীপুরে না কোথায় একটা মিটিং, সেখানে কি রাস্তা বন্ধ করে মিটিং হলো কেন? কোনো এক বোধহয় সংবাদপত্র না কারা প্রশ্ন তুলছে, তাই বললাম যে প্রত্যেকদিন বিএনপি যে তার একেবারে মানে যেটা আমাদের অর্থনৈতিক যেটাকে বলে হার্ট অফ দ্য সিটি, সেইখানে বিএনপি যে তার অফিসের সামনে রাস্তা বন্ধ করে করে মিটিং করে, এই যে জ্ঞানী লোক কথা বলেন তার এই এই দৃশ্য চোখে পড়ে না? প্রেসক্লাবের সামনে, পোড়া পল্টনে, সব জায়গায় রাস্তা বন্ধ করে করে তো আন্দোলন করেছে, তখন তাদের চোখে পড়ে না কেন? যে যারা এই কথাগুলি লিখেছেন তাদের কাছে আমার সেই প্রশ্ন, যে এটা তো নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রচার এরকম হতে পারে, কিন্তু প্রতিদিন যারা এইভাবে রাস্তা বন্ধ করে আন্দোলন করে সরকার উৎখাত করবে? হ্যাঁ, এই আন্দোলন টান্দোলন করে আমি জানি কোথাও থেকে বেশ কিছু লাভবান হচ্ছে, তা তো ঠিকই হোক, আমার যত পারে আন্দোলন করুক, আমার কোনো ব্যাপার না, আমি আমার জনগণের সাথে আছি, জনগণের জন্য কাজ করে যাচ্ছি, জনগণের আস্থা বিশ্বাসই আমার একমাত্র শক্তি, আমার তো হারাবার কিছু নেই, মা বাবা ভাই সব হারিয়েছি, আমার কি হারাবার আছে? আমি আমার দেশের জন্য কাজ করে যাই, আর যারা আমাদের দুর্বলতা খোঁজে আর অর্থের হিসাব নেয়, তো মানি লন্ডারিং করেছে তো খালেদা জিয়া তার দুই ছেলে, 40 কোটি টাকা তো উদ্ধার করে নিয়ে আসছি, এখনো বিএনপির বহু নেতাদের টাকা ওই বিভিন্ন দেশের ব্যাংকে জমা আছে, কারো কারো টাকা ফ্রিজ করা আছে, আর মানি লন্ডারিং করে কারা টাকা বিদেশে নিয়ে যে বড় বড় নাম কিনছে সেটাও একটু খুঁজে বের করেন, সেটাও খুঁজে বের করেন আপনারা, সেটা তো আপনাদের দেখি না। আওয়ামী লীগ যত বেশি কাজ করে আর তার পিছনে সব লেগে থাকে, এটাই তো নিয়ম।
তো ওটা আমি কেয়ার করি না, আমি দেশের জন্য কাজ করি, মানুষের মানুষ ভালো থাকুক সেটাই চাই, মানুষের কল্যাণ করাই আমার একমাত্র কাজ, আমি সেটা করে যাচ্ছি, কারণ সেই পথটা নিয়ে আমি এসেছি, সেটাও করে যাচ্ছি। আমাদের সাকসেস এখানে যে আজকে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রির মর্যাদা পেয়েছে, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। অনেকের এটা পছন্দ হবে না, কারণ আমাদের যারা স্বাধীনতা বিরোধিতা করেছে, যারা গণহত্যা সমর্থন করেছে, যারা জাতির পিতাকে হত্যা করেছে, তাদের এগুলি পছন্দ হবে না, তারা আমার বিরুদ্ধে শত্রুতা করেই যাবে। তা আমি তো বোমা প্রুফ হয়ে গেছি, বোমা পুঁতেও মারতে পারে নাই, গুলি করে সরষে গুলি সরাসরি করছে তাও আমি মরি নাই, গ্রেনের হামলা করছে তাও মরি নাই, যত চেষ্টা করুক আল্লাহ তালা কাজ দেয়, আল্লাহ মানুষকে একটা কাজ দেয়, ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ রক্ষা করে। আর আমার তো আমার নেতাকর্মীরা সবসময় আমার পাশে থেকে একবার বলে মানব ঢাল তৈরি করে করে আমাকে বারবার রক্ষা করেছে। কাজে আমার যে লক্ষ্য সেটা আমি তো অর্জন করে দিয়েছি, আর বাকিটুকু আছে করে দেবো।